জেলা নির্বাচনকে সুযোগ হিসেবে দেখছেন মন্ত্রী এমপিরা হস্তক্ষেপ করলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি কাদের বিবেচনায় আন্দোলনের নতুন ছক নিয়ে শিগগিরই মাঠে নামবে বিএনপি অংশ নেবে না উপজেলা নির্বাচনে শ্রম আইনের মামলায় তেইশ মে পর্যন্ত জামিনে ড ইউনুস নোবেল জয়ী নয় বিচার হচ্ছে অপরাধীর বললেন আইনজীবী পিকআপে ঢাকায় ফেরার পথে ফরিদপুরে প্রাণ হারালেন চোদ্দ যাত্রী ছুটি হিসেবে ফেরা হল না রফিক মোল্লার পরিবারের চার সদস্যের এবং পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা উৎপাদক সমিতির এখনো সিদ্ধান্ত হয়নি জানালেন প্রতিমন্ত্রী দর্শক সংবাদ প্রাতে শুনছিলেন একে এস টি এম টি বার সংবাদ শিরোনাম সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুদ্ধি জানাবো বিস্তারিত উপজেলা নির্বাচনে মাই ম্যান তৈরির সুযোগ দেয়া হবে না সংসদ সদস্য ও মন্ত্রীদের আওয়ামী নেতারা যে যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে পেছন থেকে প্রার্থী দিচ্ছেন তারা সভাপতি শেখ হাসিনার বার্তাকে তোয়াক্কা করছেন না এতে তাদের ভবিষ্যৎ রাজনীতি সুখকর হবে না জানান তৃণমূলে নেতৃত্ব তৈরি করতেই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দিচ্ছে না আওয়ামী লীগ জয় যাদবের রিপোর্টে বিস্তারিত জানবো আমরা প্রথম ধাপে একশো বাহান্নটি উপজেলায় আট মে এবং দ্বিতীয় ধাপে একশো একষট্টিটি উপজেলায় একুশ মে ভোট হবে জাতীয় নির্বাচনের মতো এবার উপজেলা নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এই সুযোগে উপজেলা পরিষদ নিজেদের দখলে রাখতে মরিয়া সংসদ সদস্য ও মন্ত্রীরা কোথাও অনুগতদের প্রার্থী করেছেন কোথাও বা নিজের স্বজনদের দাঁড় করিয়েছেন তারা ফলে তৃণমূলে বাড়ছে দ্বন্দ্ব সংঘাত নেতারা বলছেন যারা এই কাজ করছেন তারা দলের ঐক্য নষ্ট করছেন এর পরিণতি ভালো হবে না আমাদের পার্টির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তাকে তিনি না করার ধৃষ্টতা দেখাচ্ছে এগুলো করে আসলে ওই এমপি সাহেব যিনি যিনি কোনো পক্ষ নিয়েছেন তিনি আসলে তার জন্য আগামী দিনের রাজনীতির জন্য তার বোমেরাগ হয়ে দাঁড়াবে যারা মাইমান সৃষ্টি করতে চায় যারা নিজের ঘনিষ্ঠজন ছেলে মেয়ে স্ত্রী কন্যা ভাগিনা শালক এ ধরনের শোনা যায় এ ধরনের প্রার্থীকে দাঁড়া করিয়ে নির্বাচনে জয় জয়লাভ করার চেষ্টা চালায় এটা এক ধরনের দলের ভিতরে অনৈক্য সৃষ্টি করা হবে পেছন থেকে কাউকে সমর্থন দিয়ে কারোর প্রতি বিশেষ দরদ দেখিয়ে বাকি প্রার্থীদেরকে তারা দূরে ছেড়ে দিলে আলটিমেটলি তারাই ক্ষতিগ্রস্ত হবেন ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন গ্রহণযোগ্য করে তোলাই লক্ষ্য আওয়ামী লীগের সেক্ষেত্রে বিএনপির অংশ না নেওয়াকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না নেতারা জানান এর মাধ্যমে তৃণমূলে দলের নেতাদের জনপ্রিয়তা যাচাই হবে আমরা চাই জনপ্রিয়তা চাচাই হোক জনপ্রিয়তার মাপকাঠিতে জনগণের ভোটে যে জিতবে তিনি স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করুক এই নির্বাচনগুলিতে কিন্তু একটি লিডারশিপ হয় লিডারশিপ বেরিয়ে আসে একটি ভালো নেতৃত্ব লক্ষণই কিন্তু এই আওয়ামী লীগের এই সিদ্ধান্ত এটি বিএনপিকে বা কাউকে কণ্ঠাসা করবার জন্য করা হয়নি একটি বিষয় আপনাকে বা আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটিকে জোরদার করতে চাই গণতান্ত্রিক ধারাবাহিকতা রাখতে চাই আওয়ামী লীগের নেতারা জানান যে সকল সংসদ সদস্য ও মন্ত্রী এখনো বিশেষ কোন প্রার্থী বা স্বজনের পক্ষে কাজ করছেন তাদেরকে ঈদের পর কঠিন বার্তা দেওয়া হবে ভুলের খেসারতটি তাদের করুণ পরিণতির মধ্য দিয়েই দিতে হয় জয় যাদব দেশটিভি ঢাকা এদিকে আবারও দলীয় মন্ত্রী এমপিদের উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ না করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে ধানমন্ডিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান বিএনপি উপজেলা নির্বাচনে আসবে না বললেও তাদের অনেক নেতা অংশ নিচ্ছেন তৌফিক মাহমুদ রিপোর্ট উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশটি উপজেলায় তিনটি পদের বিপরীতে এক হাজার জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন আগামী আট মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের নির্বাচন চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন শেষ হবে এমন বাস্তবতায় উপজেলা নির্বাচন নিয়ে দলীয় অবস্থান আবারো স্পষ্ট করল আওয়ামী লীগ দুপুরে দলটির সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন ওবায়দুল কাদের সাব জানান দলীয় প্রধানের নির্দেশ কেউ নির্বাচনে প্রভাবিত করতে পারবে না প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনের প্রভাব বিস্তার না করতে নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করুন করবে না এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ প্রশাসনও কোনো প্রকার কোথাও ইন্টারসেপ্ট করবে না ওবায়দুল কাদের বলেন বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের কথা বললেও তাদের অনেকে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করল আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে কোনো আবেদন পাবলিকের কাছে নেই পাবলিকের কোনো সম্পৃক্তিই নেই আর পাবলিকের কোনো সম্পৃক্তি যে আন্দোলনে নেই সেটা কোনো আন্দোলন উপজেলা নির্বাচনের টুকটাক ঝামেলা হলেও নিয়ন্ত্রণে থাকবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না দেশ টিভি ঢাকা বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি হয়নি বিদ্যমান অরাজকতা পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ায় আট মে থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে দলটি বিবৃতিতে বলা হয় আওয়ামী লীগ সরকারের অধীনে সব জাতীয় স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থীদের হামলা মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে এর আগেও সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছিল বিএনপি সব শেষে সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয় রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার বারবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিরোধী দলের মুখোমুখি করছে বলে অভিযোগ করেছে বিএনপি দলটির নেতাদের দাবি চলমান পরিস্থিতি বিবেচনায় গণতন্ত্র পুনরুদ্ধারে নতুনভাবে ছক কষে মাঠে নামবে বিএনপি সাইফুল রিপনের রিপোর্টে বিস্তারিত একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবিতে গেল প্রায় ষোলো বছর রাজপথে সরব বিএনপি এক দফা দাবি আদায়ে একের পর এক লক্ষের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আন্দোলনের ফসল ঘরে তুলতে ব্যর্থ হচ্ছে দলটি কেন বারবার তীরে এসে আন্দোলনের তরি ডুবছে এমন প্রশ্ন ছিল বিএনপি নেতাদের কাছে দেশের পঁচানব্বই ভাগ মানুষের সমর্থন আমাদের থাকা সত্ত্বেও আমরা একটা নির্বাচন আদায় করতে পারিনি এর কারণ খুব স্পষ্ট প্রথমত হলো যে আমাদের আন্দোলন এই ফ্যাসিবাদী দানবীয় সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে না কিন্তু আমাদের মোকাবেলা করতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে যে কোনো উপায়ে দাবি আদায়ে তৃণমূল প্রস্তুত থাকলেও কেন্দ্রের নির্দেশনায় এখনো শান্তিপূর্ণ আন্দোলনেই ভরসা রাখছেন দলটির নেতারা তৃণমূল তারা বাঁচা মরার লড়াই করতে চায় কিন্তু আমরা এই দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে জনগণের স্বার্থে যেহেতু আমরা দেশকে ভালোবাসি আমরা অহিংস আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন সংগ্রামের নতুন কৌশল নিতে কাজ চলছে বলছেন দলটির তারা বিএনপি ডাকে জনগণ এই সাতই জানুয়ারি সংসদ নির্বাচনকে পুরোপুরি boycott করেছে পাঁচ শতাংশ লোক ভোটকেন্দ্রে যায়নি আওয়ামী লীগের লোকেরাও ভোটকেন্দ্রে যায়নি সুতরাং বোঝাই যাচ্ছে যে বর্তমান সরকারের যে দমন নীতি বা গণতন্ত্র হত্যা যে পরিকল্পনা এটি বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে বিএনপি মাঠে নামবে এবং এবার সাধারণ জনগণের অংশগ্রহণ বেশি হবে আন্দোলনের লক্ষ্য অর্জনে বিএনপি শান্তিপূর্ণ পন্থার বিকল্প ভাবছে না দাবি দলটির এই নীতি নির্ধারকের এই যে একটা নেতিবাচক পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছে আমি বিশ্বাস করি আজকের সরকারের মূল চ্যালেঞ্জ হচ্ছে সেই বাংলাদেশের কোটি কোটি নতুন প্রজন্মকে সেই নেতিবাচক চিন্তাধারা থেকে বের করে নিয়ে আসা এর মূল দায়িত্ব কিন্তু সরকারের উপরে পড়তে বিএনপি বন্দুক বলুন বুলেট বলুন গ্রেনেড বলুন টিআর গ্যাস বলুন জল কামান বলুন যাই বলুন না কেন বিএনপি কিন্তু শান্তিপূর্ণ প্রক্রিয়া সেটা মোকাবেলা করবে এবং এই নীতিতে আমরা স্থির নিশ্চয় আকাশ কুসুম চিন্তা না করে বাস্তবতাকে মাথায় রেখেই বিএনপি রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করছে দাবি এই নেতার সার্বিক পরিস্থিতি নিয়ে চিন্তা করতে কোন আকাশ কুসুম কল্পনা করলে হবে না সাইফুল রিপন দেশ টিভি ঢাকা শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চারজনের জামিনের মেয়াদ তেইশ মে পর্যন্ত বেড়েছে জামিন আবেদনের শুনানি শেষে জানায় শ্রম আপিল শুনানিতে অংশ নিতে সকালে হন ইসলাম শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত এবার তেইশে মে পর্যন্ত জামিন পেয়েছেন জামিন আবেদনের উপর শুনানি শেষে আদেশ দেন শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক আব্দুল আওয়াল এর আগে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন চেয়ে আদালতে আসেন ডক্টর ইউনুস সহ বাকি আসামিরা এক মাসের জামিন দেওয়া আইনের বরখেলাপ উল্লেখ করে ডক্টর ইউনুসের আইনজীবী বলেন যা হচ্ছে তা অন্যায় এটা অত্যন্ত ক্ষুব্ধ নেবিচার থেকে বঞ্চিত হয়েছি আইনের বর খেলাপ করা হয়েছে এই বর খেলাপ সম্পূর্ণভাবে ডক্টর ইউনুসকে টার্গেট করে এবং তার সাথে যারা

ডক্টর ইউনুসকে আইনের মধ্যেই থাকতে হবে উনি আইন ভঙ্গ করেছেন আইন ভঙ্গের দায়ে ওনার সাজা হয়েছে উনি সাজাপ্রাপ্ত আপিলকারী আমরা আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে প্রসিকিউশনের তরফ থেকে আমরা উনি সম্মানিত কিনা সেটা দেখার আইন আমাদেরকে সুযোগ দেয় নেই উনি নবেল লরিয়েট কিনা সেটা দেখার সুযোগ আমাদের নাই এবং সবচেয়ে বড় কথা নবেল লরিয়েট হিসেবে ওনার বিচার হয়নি ওনার বিচার হয়েছে প্রতিষ্ঠানের কর্ণদারী হিসেবে শ্রম আইন ভঙ্গকারী হিসাবে ওকে গেল এক জানুয়ারি ডক্টর ইনুস চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় শ্রম আদালত মাঝারুল ইসলাম দেশ টিভি ঢাকা ফের সড়কে ছড়ল প্রাণ ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে প্রাণ গেছে চোদ্দ জনের নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের মঙ্গলবার সকালে ফরিদপুরের কানাইপুরে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে এদিকে ময়মনসিংহের তারাকান্দায় সড়কে প্রাণ গেছে দুই জনের শফিকুল ইসলাম শামিমের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায় ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা হল না রফিক মোল্লার পরিবারের স্ত্রী সন্তানদের নিয়ে পাড়ি জমালেন না ফেরা দেশে বলমারি থেকে পিকাপে করে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিলেন তারা মঙ্গলবার সকালে ফরিদপুর যশোর মহাসড়কের কানাইপুর অংশে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তেরো জন নিহত হয়েছেন এই সময় ঘটনাস্থলেই মারা যান এগারো জন একই পরিবারের নিহত চার সদস্য হলেন ফরিদপুরের বোয়ালমারি উপজেলার শেখর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামের বাসিন্দা রফিক মোল্লা তার স্ত্রী সুমি বেগম দুই ছেলে রোহান মোল্লা ও হাবিব মোল্লা এছাড়া রফিক মোল্লার মা হীরা বেগম আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান আরো দুজন পুলিশ জানায় ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল সকাল আটটার দিকে কানাইপুরের দিকনগর এলাকায় পৌঁছালে ফরিদপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে পিক আপ ভ্যানে থাকা এগারো জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন আহতদের ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে সরকার যে ত্রানের টিন দেবে সেই টিন নেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয় আসতেছিলেন কিন্তু হঠাৎ আসার সময় পিকআপ ভ্যানে ইউনিক বাসে অ্যাক্সিডেন্ট হয় কানাইপুর পেঁতুল দোলানম অবস্থান এদিকে ময়মনসিংহ শেরপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে আর পঁচিশ জন যাত্রী মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তারাকান্দা উপজেলার কোধালদর গ্রামের রামচন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে শুভশ্রী রায় নিউজ ডেস্ক দেশ টিভি সংবাদ তীব্র গরমের মধ্যে দিন শেষে বৃষ্টিতে কিছুটা স্বস্তি বিশ এপ্রিলের পর তাপমাত্রা ছাড়াবে বিয়াল্লিশ ডিগ্রি সতর্ক করল আবহাওয়া অফিস পাঁচ শতাংশ ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উৎপাদক সমিতি বোতলজাত সয়াবিন তেল লিটারে দশ টাকা বাড়িয়ে একশো তিয়াত্তর টাকা পাঁচ লিটারের বোতল আটশো পঁয়তাল্লিশ টাকা এবং খোলা পাম অয়েল একশো বত্রিশ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা তবে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই ইর থেকে রোজা রিপোর্ট ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে উৎপাদন ও আমদানিতে ভ্যাট অব্যাহতি দেয় সরকার এর মেয়াদ কয়েক দফা বাড়লেও পনেরো এপ্রিল শেষ হয় ভ্যাট অব্যাহতির মেয়াদ এরপর দিন ১৬ এপ্রিল ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় তেল উৎপাদক সমিতি বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন এই দামে বোতলজাত সয়াবিন তেল লিটারে দশ টাকা বাড়িয়ে একশো তিয়াত্তর টাকা পাঁচ লিটার সয়াবিন তেল আটশো পঁয়তাল্লিশ টাকা এবং খোলা পাম তেল লিটার একশো টাকা করার প্রস্তাব করা হয় কিন্তু এর পরপরই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান পাঁচ শতাংশ ভ্যাটের অব্যাহতির মেয়াদ শেষ হলেও আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই আমরা মাত্র পাঁচ পার্সেন্ট ডিউটি কমিয়েছিলাম তেলে আপনি যেটা বললেন ডাটা ড্রিভেন মানে খুব ভালোভাবে বলেছেন আমরা ডাটার তেলের মূল্য ছিল একশো টাকা আমরা পাঁচ টাকা টেরিফ কমিয়েছিলাম আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই এ বিষয়ে ট্যারিফ কমিশন কাজ করছে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আরো জানান আমদানি দাম দেখে নতুন দাম নির্ধারণ করা হবে এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি সরকার যে ট্যারিফ কমিশন একটা আমদানি মিল মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে কি দামে তারা রমেট্রিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিব আন্তর্জাতিক বাজারের কারণে তেল ও কিছু আমদানি পণ্যের দাম বাড়ে যার প্রভাব পড়ে দেশীয় বাজারে বিষয়টি বিবেচনায় নিয়ে পণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী ইফতেখার রেজা দেশ টিভি ঢাকা প্রচন্ড দাবদাহে পুড়ছে রাজধানী ঢাকা সহ সারা দেশ আগামী সপ্তাহে তাপমাত্রা আরো বেড়ে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে সতর্ক করছে আবহাওয়া বিভাগ এই অবস্থায় বেশি বেশি বিশুদ্ধ পানি পানে পরামর্শ দিয়েছেন চিকিৎসক এদিকে দিন শেষে বিকেলের বৃষ্টিতে রাজধানীতে কিছু সময়ের জন্য বয়ে আনে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত গেল চব্বিশ ঘন্টায় ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে রাজধানীর মহাখালী আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় পাঁচশো রোগী রোগী ভর্তির এ হার আশঙ্কাজনক না হলেও গেল কয়েকদিনে সারা দেশে বয়ে চলা মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহে পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছেই খাবারের ভিতরে কালকে একটু চিকেন খেয়েছিল বাইরে থেকে কিনা ওইটি বাতি খাওয়া আর এমনি কোনো বাতি খাওয়া খায় না বাতি খাইছিল আর একটু ঝটপুটি মটপুটি খাইছিল এতেই অবস্থা তীব্র তাপদাহের মধ্যে অনেকটা বাধ্য হয়ে ঘর থেকে বের হচ্ছেন কর্মজীবী মানুষ বাইরের খাবারও খাচ্ছেন কেউ কেউ এতে ঝুঁকি বাড়ছে ডায়রিয়ার মতো রোগের জানি এটা খুব একটা ভালো না তারপরে খেতে হচ্ছে আমরা যে রাইড ইউজ করি আমাদের আসলে খুবই কষ্ট হয়ে যায় যখনই তেষ না লাগে তখনই এই যে লোকাল পাইগুলো আছে কটার লেমনগুলো বিক্রি করে এগুলোই খাই আমরা রাজধানীর বাইরে তীব্র দাবদাহে নাকাল সাধারণ মানুষ সাধারণ সময় তাপমাত্রা তিরিশের কাছাকাছি থাকলেও কোথাও কোথাও তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের ঘন্টায় ঘন্টায় কারেন্ট যাচ্ছে যার কারণে আর আবহাওয়া খুব প্রচন্ড গরম সবার অসুখ বাইক দাদাবো সাহারা আদি আই দহ হল মাথা ঘুরে যেতে গরম খুব অতিষ্ট আছে আছে গাড়ি চালাতে পারতেছি না তো পুরা আগুনের দুয়া জোল যে এই অবস্থায় বাইরের অস্বাস্থ্যকর খাবার এরিয়া চলার পরামর্শ চিকিৎসকদের বাইরের বিশেষ করে রাস্তার পাশে অস্বাস্থ্যকর খাবারগুলো খাওয়া পরিহার করতে হবে কারণ বিশেষ করে আপনার রাস্তার পাশে যে শরবতগুলো পাওয়া যায় তারপরে ফুচকা পাওয়া যায় সেগুলো না খাওয়াটাই বেটার আর কোনো কারণে বাইরে গেলে ছাতা ব্যবহার করতে হবে এবং বারে বারে একটু পানি বেশি করে খেতে হবে যাতে গরমের প্রভাব থেকে বাঁচা যায় আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল জুড়ে অব্যাহত থাকবে এ তাপপ্রবাহ এমনকি বিশ তারিখের পর কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ওভারঅল দেশের দক্ষিণাঞ্চলে তাপদাহ থাকবে এমনকি বিশ তারিখে পরে যে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকা আরও বেড়ে যাবে তাপদাহ সেক্ষেত্রে অনেক জায়গায় এর তীব্রতা বেড়ে যাবে এবং এর মাত্রা বেড়ে যাবে সেক্ষেত্রে যেটা অনেক জায়গায় তাপমাত্রা চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ওটা সম্ভাবনা আছে সারাদিন রোদেপুরে বিকেল নাগাদ এক মশলা বৃষ্টিতে স্বস্তি নামের মাহমুদ ঢাকা থাকছে ঐতিহাসিক মুজিবনগর দিবস ঘিরে মেহেরপুরে সাজ সাজ রব চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি দিনব্যাপী নানা কর্মসূচি বঙ্গবাজার কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরুর অংশ হিসেবে অস্থায়ী দোকান অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যবসায়ীদের দাবি কোনো ধরনের নোটিশ না দিয়েই তাদের উচ্ছেদ করা হচ্ছে দোকানের মালামাল লুটের অভিযোগও করেন তারা তবে আগেই তাদের অবহিত করা হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা এমন বক্তব্য রাখায় ব্যবসায়ীদের তোপের মুখে স্থান ত্যাগ করতে হয়েছে তাদের নিয়াজ মোরসেদ জানাচ্ছেন বিস্তারিত শুরু হয়েছে বঙ্গবাজারের অস্থায়ী দোকান অপসারণের উচ্ছেদ অভিযান সোমবার সকালে ঢাকা দক্ষিণ সিটির নিয়োগ দেয়া ঠিকাদারি কোম্পানি এনডিআই উচ্ছেদ অভিযানে নামে তবে ব্যবসায়ীদের অভিযোগ কোনো ধরনের নোটিশ না দিয়েই উচ্ছেদ করা হচ্ছে কোনো মার্কেটে ব্যবসায়ীদের সাথে এরা কোনো যোগাযোগ করা বললে বলে আমরা জানি না যে দুইজনের সাথে যদি থাকে বলে আমরা কিছুই জানি না এটা কি সাইনবোর্ডের ব্যাপারে জিজ্ঞাসা করছে আর আমরা কিছুই জানি না আমরা করতে পারবো এটা কে লাগাইছে বা কাহারা লাগাইছে আমরা জানি না ইমার্জেন্সি মাল মাল সরাইতে ওনারা বলছে এদের আগে ব্যারাকেট দেবে তো ব্যারাকেট না দিয়ে ওনারা সময় দিয়ে আস্তে আস্তে হেরে যাবো মানুষ পাবলিকগুলো হঠাৎ করে কালকে দশটার দিকে দারোয়ানে ফোন দিছে যে ভাই আপনাদের মাল সরান বেকো লাগিয়ে দিছে নইলে কিন্তু আপনার মাল যা আছে সব লয়ে যায় আমরা বসার পর থেকে দুই মাস পর পর উঠে যান উঠে যান আজকে এক বছর এই চলতেছে ঈদের ছুটিতে মালামাল লুটেরও অভিযোগ করেন তারা ওখানে চোখে বিন্দু লেগে গেছে তাহলে নিচে কেটে এগুলো যে কাঠ করে এই যে আমরা এগুলো করছি বাঁশটা সব আমরা আমাদের টাকার কিনে এগুলা সব শুরুতে এখানে একটা দুটা দোকান ভাঙা শুরু করছে তারপরে কাঙ্গালে লুটপাট করে যার মতন নিয়ে গেছে আমরা কিন্তু ঠিকাদারি কোম্পানির চালকের দাবি কোনো মালামাল লুট হয়নি তার এই বক্তব্যে পরে ঘটনাস্থলে আসেন ব্যবসায়ী নেতারা তারা জানান ব্যবসায়ীদের জানিয়ে মালামাল সরিয়ে নেওয়ার